মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস ওয়ালাইকুম নমস্কার মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। কেমন আছো মেয়েরা? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমরা ভালো আছি, আপনি সালাম? আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। লেখাপড়া কেমন চলছে আমাদের? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ম্যাম, আলহামদুলিল্লাহ মিস ভালোই চলছে। এখন কি ক্লাস আমাদের বলো তো? মিস বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র মিস। আমরা কি পড়েছিলাম গত ক্লাসে? বাংলা দ্বিতীয় পত্র মিস বিরাম চিহ্ন পড়ছিলাম। আচ্ছা, বিরাম চিহ্ন শেষ হয়েছে না আমাদের? জি ম্যাম, আমাদের বিরাম চিহ্ন এস ডব্লিউ ছিল মিস। গত ক্লাসে আমরা বিরাম চিহ্ন শেষ করেছি মিস। আমাদের এস ডব্লিউ ও ছিল বাবা, এই যে বুঝছিল সবাই, এই ছোট খাতা বের করে রাখো, আমি দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেরা তোমার চ্যাট বক্সে নাম রোলটা দিয়ে দাও, এইটা তো দেখাবো। আচ্ছা, আমি যখন বলবো বের করে রাখো, আমি যখন বলবো তখন দেখাবো। দেখো আমাদের নিধি, তারপরে ঈশামণি, এরা কিন্তু নিয়মিত ভাবেই স্কুল ইউনিফর্ম পরে ক্লাস করে, দেখতে খুবই ভালো লাগে। এরকম যদি আরো অন্যান্য মেয়েরাও স্কুল ইউনিফর্ম পরে ক্লাস করো তাহলে কিন্তু খুবই ভালো হয়, দেখতেও ভালো লাগে। তোমাদেরকে এক্সট্রা ভাবে ধন্যবাদ। এই সামনে নিধি আর কি আছো স্কুল ইউনিফর্ম পরা? মনে হবে কি আমরা স্কুলে যাচ্ছি, তাই না? সকালে উঠে নাস্তা করে স্কুল ইউনিফর্ম পরে রেডি হয়ে তারপর আমরা ক্লাসে বসলাম। আচ্ছা, সবাই চ্যাট বক্সে নাম রোলটা দিয়ে দাও। সবাই দিচ্ছ না? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেয়েরা, তোমরা যারা আমাদের আজকের জুম ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের ক্লাস শুরু করি। আচ্ছা মেয়েরা, তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নিয়মিতি বই, এবং আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা।
in Delhi University Girls School and College of Ayojito রোববার দুঃখিত সোমবার সকাল 10টার জুম ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম মিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার আজকের পাঠ শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা দ্বিতীয় পত্র নির্মিতি অংশ পাঠ শিরোনাম হচ্ছে প্রবন্ধ রচনা পর্ব 5 এবং আমাদের প্রবন্ধের বিষয় হচ্ছে আজকে আমার দেখা নদী মেয়েরা তোমরা জানো যে আমাদের অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত যে ব্যাকরণ অংশটুকু ছিল আমরা কিন্তু ব্যাকরণ অংশ স্কুল বন্ধের আগে যে আমরা ক্লাসটি করেছি সেই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের ব্যাকরণ অংশ শেষ করেছি তাই না অর্থাৎ বিরাম চিহ্ন পড়ার মাধ্যমে আমরা আমাদের ব্যাকরণ অংশ শেষ করেছি এবং নির্মিতি অংশের মধ্যেও আমরা রচনা অর্থাৎ প্রবন্ধ রচনা প্রায় শেষের দিকে আমাদের হয়তো আর একটি প্রবন্ধ রচনা আমাদের বাকি আছে আর শুধুমাত্র বাকি আছে আমাদের অনুধাবন দক্ষতা নামে একটি অংশ আছে সেই অংশটি বাকি আছে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বইটা পড়ায় না কেন আচ্ছা এটা শারীরিক শিক্ষা টিচারকে জিজ্ঞেস করতে হ্যাঁ শারীরিক শিক্ষা বই তো পড়ানো শেষ দেখেছো এই নিধি কত সুন্দর উত্তর দিল ও তো জানে তুমি কেন এই ক্লাসটা হয়নি অনেক আগেই হয়ে গিয়েছে এখন তো ওই ক্লাসের বদলে কর্ম ও জীবনমুখী ক্লাস নাই মিস তুমি ইউটিউব থেকে দেখি নিয়মিত ক্লাস করেনি মনে হয় হ্যাঁ এই জন্য জানে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি বলেছি আমি বলেছি আচ্ছা ম্যাম আমাদের কি অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে আচ্ছা শোনো পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত হয় তাহলে তোমাদেরকেই সবার আগে জানানো হবে হ্যাঁ এখনো তেমন কোনো সিদ্ধান্ত হয়নি যদি হয় তাহলে অবশ্যই যেহেতু তোমরা পরীক্ষা দিবে তোমরা পরীক্ষার্থী তো তোমাদেরকেই সবার আগে জানানো হবে হ্যাঁ এখনো তেমন কোনো সিদ্ধান্ত হয়নি এখন শুধু বলেছি আমি গত কালকের ক্লাসেও বলেছি যে অ্যাসাইনমেন্ট গুলো তোমরা একেবারে 10 সপ্তাহ পর্যন্ত যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট গুলো রেডি করে তোমাদের কাছে রেখে দাও যখন SMS দেওয়া হবে তখন তোমরা এই অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিবা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমি কি বলছিলাম যে আমাদের এই বাংলা দ্বিতীয় পত্রের দুইটি অংশ একটি হচ্ছে ব্যাকরণ অংশ আর একটি হচ্ছে নির্মিতি অংশ তো ব্যাকরণ অংশ আমরা গত ক্লাসের মাধ্যমে শেষ করেছি আর নির্মিতি অংশের মধ্যে আমাদের বাকি রয়েছে শুধুমাত্র একটি প্রবন্ধ রচনা আর হচ্ছে অনুধাবন দক্ষতা নামে একটি অংশ রয়েছে সেই অংশটি আমাদের বাকি রয়েছে তো আমাদের আজকের পাঠের বিষয় বলেছি যে প্রবন্ধ রচনা পর্ব 5 এবং আমাদের আজকের প্রবন্ধের বিষয় হচ্ছে আমার দেখা নদী তো আমরা জেনেছি যে গত ক্লাসে আমরা বিরাম চিহ্ন পড়েছিলাম এবং বিরাম চিহ্ন থেকে তোমাদের জন্য বাড়ির কাজ ছিল তাহলে চলো আমরা আগে গত ক্লাসে বাড়ির কাজটা দেখি আমাদের গত ক্লাসের বাড়ির কাজ ছিল দুটি প্রশ্ন দেওয়া হয়েছিল তো তোমরা কি করেছো প্রশ্ন দুটির উত্তর জি ম্যাম দেখাবো হ্যাঁ বাবা সবাই খাতা বের করো বইচই করবে না হ্যাঁ আর কথা বলবে না মিউট করে রাখো খাতা বের করে শুধু ক্যামেরা অন করে রাখো আমি দেখে যাব খাতা মিস আমি আমিনা করেছি আমি এখন বাড়িতে আছি তারপর নিয়ে আসি তোমার কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ দেখো আমাদের এক নম্বর প্রশ্ন কি ছিল আমাদের এক নম্বর প্রশ্ন ছিল বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বিরাম চিহ্ন গুলো কি কি উদাহরণ সহ লেখো আচ্ছা আর 2 নম্বর হচ্ছে বাক্যের মধ্যে কয়টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বিরাম চিহ্ন গুলো কি কি বাক্যের মধ্যে কমা ব্যবহারের 5টি নিয়ম উল্লেখ করো আচ্ছা আমার কথা শোনো এই বিরাম চিহ্ন থেকে এই প্রশ্ন যা দিয়েছি এই প্রশ্নের আকারেও হতে পারে বা পরীক্ষা আসতে পারে অথবা তোমাদের পাঠ্য বইয়ে যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো দিয়েও বিরাম চিহ্নের প্রশ্ন হতে পারে যে বাক্যটির যথাস্থানে বিরাম চিহ্ন বসাও অর্থাৎ তোমরা পঞ্চম শ্রেণীতে যেভাবে বিরাম চিহ্ন করে এসেছো হ্যাঁ যে একটা আসসালামু আলাইকুম অনুচ্ছেদ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম অনুচ্ছেদ দেওয়া হতো এবং সেই অনুচ্ছেদের মধ্যে তোমরা বিরাম চিহ্ন বসাতা তাই না মনে আছে পঞ্চম শ্রেণীরটা জি ম্যাম হ্যাঁ আর এখন হয়তো বা যে
বাক্যের আকারে আসতে পারে, হ্যাঁ, যে দুই একটি বাক্য বা পাঁচটি বাক্য দিয়ে দিলে এবং বলা হবে যে বাক্যের যথাস্থানে বিরাম চিহ্ন বসাও, এরকমও হতে পারে। আচ্ছা ঠিক আছে, তো তোমরা বাড়ির কাজের খাতা বের করো সবাই, আমি দেখি। আচ্ছা আগে ঈশামণিটা আমি দেখেছি, তারপর মিস আমি না বাড়ির কাজ করেছি কিন্তু মিস খাতাটা বাসায়। আচ্ছা ঠিক আছে, পরে এক সময় দেখিয়ে দিতে আমি দেখতে পাচ্ছি, যারটা আমি বলবো, হ্যাঁ কথা বলো না তোমরা। সঞ্জিতার খাতা দেখাও নি, তাবাসুম খাতা দেখাও নি, হ্যাঁ প্রাপ্তির খাতা দেখতে পেয়েছি, গুড। আচ্ছা জিনার যারা খাতা কোথায়, মা বাড়ির কাছে খাতা? মিস আমি খাতা দেখাচ্ছি, তাবাসুম জাহান তাসিন। তাবাসুম, আচ্ছা জিনাত যারা, জিনাত যারা খাতা দেখাও নি? আমি করতে পারি নি। আচ্ছা ঠিক আছে, আয়েশা সিদ্দিকা দেখতে পাচ্ছি, হ্যাঁ জালাল রশিদের খাতাও দেখেছি, ওকে। মিফতাহুল কি জান্নাত, হ্যাঁ তোমার খাতাও দেখেছি, আরেকটু দুই সামনে ভালো হ্যাঁ বেশি কাছে চলে এসেছে, মিফতাহুল তোমার খাতাটা বেশি কাছে চলে এসেছে, ক্যামেরা থেকে আরেকটু দূরে রাখো। আচ্ছা জান্নাতুল মাওয়া খাতা নাই তোমার, হ্যাঁ নিধি তোমারটা দেখেছি, নিধি নিধি কথা বলছো? মিস আমারটা দেখছেন? কি নাম বলো মা? মিস আয়েশা সিদ্দিকা। হ্যাঁ আয়েশা সিদ্দিকা খাতা দেখেছি। মা মামাটা দেখতে পাচ্ছেন? নাম বলো, বাকি পিছনে তোমরা কেউ ক্যামেরা অন করোনি, আপাতত দেখাও নি। ম্যাম রোল 50 ক্যামেরা অন করোনি। আচ্ছা ঠিক আছে, 50 খাতা। ম্যাম আমারটা দেখতে পেয়েছেন, রোল 50? দেখি নাই বাবা, দেখছি আমি, হ্যাঁ দেখলে আমি বলবো। আচ্ছা তাবাসুমের খাতা দেখছি। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এই যে রোল 50 তোমার খাতা দেখেছি মা, ধন্যবাদ। মিস আসসালামু আলাইকুম। শান্তিকা তোমার খাতা দেখেছি, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন উত্তরগুলো একটু শুনবো, হ্যাঁ যারা বাড়ির কাজ করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমরা একটু উত্তরগুলো শুনি। আচ্ছা তাহলে আমাকে বলো যে এক নম্বর প্রশ্ন হচ্ছে বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। আচ্ছা প্রাপ্তি বলো, এই উত্তরটা বলো। ম্যাম বাক্যের শেষে তিনটি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। আচ্ছা কি কি বিরাম চিহ্ন গুলো কি কি? ম্যাম দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন আর বিস্ময়সূচক চিহ্ন। আচ্ছা বিস্ময়সূচক চিহ্ন, ঠিক আছে ধন্যবাদ। তো একটু আমরা উদাহরণ সহ বলতে পারবে? জি ম্যাম, ম্যাম দাঁড়ির ক্ষেত্রে যে কোনো একটা বাক্য, যেমন গতকাল আমি ঘুরতে গিয়েছিলাম, তারপর আমরা দাঁড়ি বসিয়ে থাকি, তারপর প্রশ্নবোধক চিহ্ন, তোমার নাম কি বা তুমি কি করছো, এগুলোর ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে থাকি। আর বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করে থাকি, যেমন কি সুন্দর দৃশ্য, এরকম বাক্যের ক্ষেত্রে আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করে থাকি। হ্যাঁ এইভাবে না বলে কি কি বোঝাতে এই বিশেষ চিহ্নটা ব্যবহার করা হয়, হ্যাঁ তোমাদের পাঠ্য বই কিন্তু সুন্দর করে লেখা আছে, কি বোঝাতে, কি কি বোঝাতে বিশেষ চিহ্ন ব্যবহৃত হয়, দুঃখ আনন্দ তারপর হচ্ছে আবেগ, এগুলো বোঝাতে আমরা বিশেষ চিহ্ন ব্যবহার করি, তারপর তুমি উদাহরণ দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা আরেকজন, আচ্ছা ঠিক আছে আরেকজন কে বলতে পারবে এক নম্বর প্রশ্নের উত্তরটা? ম্যাম আমি বলবো। মিস আমি বলতে পারবো। জি ম্যাম, দাড়ি বাক্যের সমাপ্তি বা পূর্ণ বিরতি বোঝাতে বাক্যের শেষে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়, যেমন হ্যাঁ ঠিক আছে বলো।
এক নাম্বার উদাহরণ, পাহাড় বা আর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রাস্তা দাড়ি। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এরপরে আমরা দাড়ি বসাতে পারি। আব্দুল রতি পাহাড়ের পথ দিয়ে মোটর চালাতে বিস্ময় হচ্ছে, এরপরে আমরা দাড়ি। উচ্চারণটা হবে বিস্ময়, বিস্ময়। দুইটা উদাহরণ দিলেই হবে। আচ্ছা তারপর বলো পরের বিরাম চিহ্নটা বলো। প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝাতে প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন ব্যবহৃত হয়। উদাহরণ, তোমার নাম কি? এরপর আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। নতুন দাকে বাঘে নিল না তোরে, তোরে নিল, এরপরে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে পারি। বিষয় চিহ্ন, হৃদয় বেগ, ভয়, ঘৃণা, আনন্দ ও দুঃখ ইত্যাদি প্রকাশ কর। উচ্চারণটা হবে হৃদয় বেগ। জি ম্যাম, হৃদয় বেগ, ভয়, ঘৃণা, আনন্দ ও দুঃখ ইত্যাদি প্রকাশ করতে এবং সম্বোধন পদের পর বিরাম চিহ্ন বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়। যেমন, ওরে বাবা, এখানে বিস্ময় চিহ্ন ব্যবহার করে পরে লিখবো কত বড় সাপ। ঠিক আছে। আচ্ছা ঈশামণিকে অনেক অনেক ধন্যবাদ, সুন্দর হয়েছে তোমার প্রশ্নের উত্তরটা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দুই নং প্রশ্নে চলে যাব। আমাদের দুই নং প্রশ্নটা হচ্ছে, আজকের মধ্যে কয়টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় এবং বিরাম চিহ্ন গুলো কি কি? আচ্ছা এটার উত্তরটা কে বলবে বলো? ম্যাম আমি বলবো, রোল 50। আচ্ছা ঠিক আছে, নাম বলি দূরে মাখুন নিধি। আচ্ছা নিধি পরের অংশটুকু বলো। হ্যাঁ আগে সীমান্তিকা বলো। বাক্যের মধ্যে নয়টি বিরাম চিহ্ন ব্যবহার করা হয়। বিরাম চিহ্ন গুলো হলো কমা, সেমিকলন, ক্লোন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, উদ্ধরণ চিহ্ন, বন্ধনী চিহ্ন, বিন্দু চিহ্ন। কমা ব্যবহারের পাঁচটি নিয়ম হলো, সম্বোধন পদের পরের কমা বসে, উদ্ধরণ চিহ্নের আগে কমা বসে, মাসের তারিখ লিখতে বার ও মাসের পরে কমা বসে, বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে, আর সমজাতীয় একাধিক পদ পর পর থাকলে কমা বসে। আচ্ছা ঠিক আছে, সীমান্তিকাকে ধন্যবাদ। আচ্ছা এখন নিধি বলো, নিধি বলবে শেষের অংশটুকু বলবে। হ্যাঁ বাক্যের মধ্যে কমা ব্যবহারের পাঁচটি নিয়ম উল্লেখ করো। বাক্যের মধ্যে কমা ব্যবহারের পাঁচটি নিয়ম, বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন হয় সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন, সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। পরস্পর সম্বন্ধ যুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি পদগুলোর পর কমা বসে। যেমন, সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য, একই মালিকার পুষ্প। সম্বোধন পদের পর কমা বসে। যেমন, নিনু, এদিকে তাকাও। উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে। যেমন, রনি বলল কাল স্কুল খুলবে। মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে। যেমন, 8ই মাঘ, বুধবার, 1375 সাল। এখানে কমা বসবে কোথায় মিস? এখানে 8ই মাঘের পর কমা বসবে আর বুধবারের পর কমা বসবে। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ নিধিকে, সুন্দর হয়েছে প্রশ্নের উত্তর। আচ্ছা সবাই তোমরা সুন্দর করে বলো। তো আমাদের আরো অর্থাৎ সুন্দরের শেষ নেই, তো সেই জন্য আমাদেরকে আরো সুন্দর করে বলার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো যারা বাড়ির কাজ করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা প্রশ্নের উত্তর বলতে পেরেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তারপর হয়তো তোমাদের আবার মেসেজের মাধ্যমে জানানো হবে যে কবে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখানো হবে বা ফেরত দেওয়া হবে, এরকমও জানানো হবে। ঠিক আছে, আচ্ছা ম্যাম। আচ্ছা দেখো তাহলে আমরা শুরু করছি। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, প্রবন্ধ রচনা সম্পর্কে ধারণা লাভ করবে, প্রবন্ধ রচনার কাঠামো সম্পর্কে জানতে পারবে, ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন করতে পারবে এবং যথার্থ শব্দ প্রয়োগ উপমা ব্যবহারে কি লিখা আছে মা বলো তো শেষের বাক্যটা?
যথার্থ শব্দ প্রয়োগ উপমা অলংকার ইত্যাদি ব্যবহার সম্পর্কে সচেতন হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ নিধিকে। আচ্ছা তাহলে আমরা জেনেছি যে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে প্রবন্ধ রচনা। তো প্রবন্ধ রচনা কি, আমি এর আগে যে প্রবন্ধ রচনার উপর ক্লাস নিয়েছি তখনও কিন্তু আমরা বলেছি যে প্রবন্ধ রচনা হচ্ছে কি। প্রবন্ধ শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপ বন্ধন এবং রচনা হচ্ছে সৃষ্টিশীল কর্ম, যেমন কাব্য রচনা, উপন্যাস রচনা। এবং এতে কি থাকে, বিষয়ের উপস্থাপনা, চিন্তার ধারাবাহিকতা, সংযত বর্ণনা এবং ভাষার যথাযথ প্রয়োগ এর মাধ্যমে থাকে। আচ্ছা ম্যাম, ম্যাম আমি না কিছু বলতে চাচ্ছিলাম। বলো মা, কি বলবে? ম্যাম আমাদের যে বাংলা অ্যাসাইনমেন্ট দিয়েছে সেখানে রচনা লিখতে বলেছে, 150 শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা লিখতে বলেছে। ম্যাম আমরা যদি 150 শব্দের বেশি লিখি তাহলে তো কোনো অসুবিধা নাই না? কি রচনা লিখতে বলেছে ম্যাম? ভ্রমণ কাহিনী। আচ্ছা ভ্রমণ কাহিনী। আচ্ছা ঠিক আছে। ম্যাম আমি 150 শব্দের বেশি লিখেছি, কোনো সমস্যা হবে? আচ্ছা না, সমস্যা নেই, কারণ ম্যাম 150 শব্দ তো আর গুনে গুনে লেখা যায় না, এভাবে লিখতে হবে। গুনে গুনে 150 এর মধ্যে শেষ করা সম্ভব না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বেশি হতে পারে, হয়তো 5-10টি শব্দ বেশি হতে পারে, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তবে কম যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখবে। ঠিক আছে ম্যাম, আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলো। কি আমরা যখন ওই রচনা গুলা লিখবো তখন কি ভূমিকা, মূল অংশ, উপসংহার এগুলো লিখতে হবে? হ্যাঁ দিতে পারো, সমস্যা নেই। রচনা তো আমরা ওইভাবেই করেছি। ঠিক আছে। আর ম্যাম আমরা যদি পয়েন্ট না লিখলে কি তাহলে কি নাম্বার কাটা যাবে? না না, তাও না, তবে প্যারা থাকতে হবে। হ্যাঁ যদি তুমি পয়েন্ট উল্লেখ না করো তাহলে প্যারা করে দিবা, প্যারা থাকলেও বোঝা যাবে যে এখানে ভূমিকা বোঝাচ্ছে বা এটা বর্ণনা বোঝাচ্ছে। হ্যাঁ তোমার প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা থাকতে পারে, এরকম প্যারা করে দিতে হবে। ঠিক আছে। আজকে তাহলে দেখো আমরা আজকে যে প্রবন্ধ পড়ছি সেই প্রবন্ধ কাঠামো আমরা জেনেছি যে তিনটি অংশে বিভক্ত, এবং প্রথম অংশটা হচ্ছে ভূমিকা, দুই হচ্ছে মূল অংশ, এবং তিন হচ্ছে উপসংহার। তো এই ভূমিকাকে কি বলা হয় মনে আছে তোমাদের? বলো তো, আমি এর আগে ক্লাসেও কিন্তু এগুলো আলোচনা করেছিলাম। ভূমিকাকে কি বলে? ভূমিকাকে বলা হয় প্রবেশদ্বার, সূচনা, উপক্রমণিকা, আরম্ভ, উপস্থাপন, মুখ বন্ধ, সূত্রপাত বা প্রাককথনও বলা চলে, তাই না? আচ্ছা এরপর রয়েছে মূল অংশ। মূল অংশের মধ্যে থাকে প্রবন্ধের মূল বক্তব্য বা আলোচনা, এবং এই মূল অংশটিকে কি করা হয়, কয়েকটি অনুচ্ছেদে ভাগ করে নেওয়া হয়, এবং সেই অনুচ্ছেদের মধ্যেও আবার ধারাবাহিকতা থাকে, এবং ধারাবাহিক অনুসারে এই মূল অংশটির যে অনুচ্ছেদে ভাগ করা হয় সেই অনুচ্ছেদ গুলো আলোচনা করা হয়। ঠিক আছে। আচ্ছা তারপর তিন নম্বরে দেখো, তিনে আছে উপসংহার। এই উপসংহারকে কি বলা হয়? উপসংহারকে বলা হয় পরিশেষ, পরিণাম, নিষ্পত্তি, নির্বাহ, অবসান অথবা সারসংক্ষেপও বলা চলে। এবং এতে অর্থাৎ উপসংহারে লেখকের নিজস্ব অভিমতের অথবা আশা আকাঙ্ক্ষার সার্থক প্রতিফলনও ঘটে থাকে। আচ্ছা এরপর আমরা দেখবো যে প্রবন্ধ রচনায় দক্ষতা অর্জনের উপায়, যে কিভাবে আমরা প্রবন্ধ রচনায় দক্ষতা অর্জন করতে পারি, অর্থাৎ প্রবন্ধ রচনা আমাদের লিখতে হলে কি করতে হবে। এই প্রবন্ধ রচনা কিন্তু তা সাধ্যের অতীত কোনো বিষয় নয়, এর জন্য করণীয় হলো কি করতে হবে আমাদের? দেখো এক নম্বর হচ্ছে প্রবন্ধের বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা, অর্থাৎ তুমি কোন বিষয়ে প্রবন্ধ লিখবে সে সম্পর্কে তোমার পরিষ্কার ধারণা থাকতে হবে। তারপর দক্ষতা অর্জনের জন্য প্রবন্ধ পড়া ও পত্রপত্রিকা প্রকাশিত প্রবন্ধ, সংবাদ, প্রতিবেদন, ভাষণ ইত্যাদি নিয়মিত পাঠ না করলে তুমি বিষয়গত ধারণা লাভ করতে পারবে না। আচ্ছা এরপর হচ্ছে তিন নম্বরে রয়েছে প্রবন্ধের বক্তব্য তথ্য প্রমাণের ভিত্তিতে তুলে ধরা। চার হচ্ছে প্রবন্ধ রচনার ভাষা হবে সহজ সরল। পাঁচ হচ্ছে প্রবন্ধে কোনো অপ্রয়োজনীয় বিষয় থাকবে না এবং একই কথার পুনরাবৃত্তি ঘটানো যাবে না। ছয় হচ্ছে প্রবন্ধের উদ্ধৃতি, উক্তি বা প্রবাদ প্রবচন ব্যবহার করা যাবে, কিন্তু এসবের ব্যবহার যেন অতিরিক্ত পর্যায়ে না থাকে সেই দিকেও তোমাকে লক্ষ্য রাখতে হবে।
সাত নম্বর হচ্ছে প্রবন্ধ যাতে অতিরিক্ত দীর্ঘ না হয় তা লক্ষ্য করতে হবে। আচ্ছা এরপর দেখো, তাহলে আমরা জেনেছি যে আমাদের আজকের পাঠের বিষয় কি, আমার দেখা নদী। তা আমরা সবাই জানি যে আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ বাংলাদেশ, এবং এই বাংলাদেশে অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং আজকের এই যে আমাদের প্রবন্ধের বিষয় আমার দেখা নদী, এখানে তোমাদের পাঠ্য বইয়ে যে নদীটির বিবরণ দেওয়া আছে বা বর্ণনা দেওয়া আছে সেটি হচ্ছে একটি শীতলক্ষ্যা নদী। হ্যাঁ, তো তোমাদের পাঠ্য বইয়ের এই ছবিটি, যে শীতলক্ষ্যা নদীর একটি ছবি এখানে দেওয়া আছে। আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি যে আমার দেখা নদী এই রচনাটি বা প্রবন্ধটি কি কি প্যারা আমরা দিব। তোমরা এটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমাদের পাঠ্য বইয়ের 98 পৃষ্ঠায় চলে আসো সবাই। এসেছি 98 পৃষ্ঠায় আসো, দেখো তোমাদের আমার দেখা নদী। হ্যাঁ, এই রচনাটি থেকে প্যারা দেওয়া আছে? এবং পড়তে হবে, এবং বাড়ির কাজে যখন আমরা করব ঠিক এই আলোকেই রচনাটা আমরা লিখবো। প্রথমে রয়েছে আমাদের কি, এক নম্বরে রয়েছে ভূমিকা, দুই হচ্ছে শীতলক্ষ্যা নদীর রূপ, তিন নম্বরে রয়েছে গ্রীষ্মকালে শীতলক্ষ্যা নদী। হ্যাঁ, অর্থাৎ এই যে ঋতুগুলোর নাম দেওয়া আছে এই ঋতুগুলোর সময় শীতলক্ষ্যা নদীর রূপটা কেমন হয়ে থাকে। চার নম্বরে হচ্ছে বর্ষাকালে শীতলক্ষ্যা নদী, পাঁচ হচ্ছে শরৎকালে শীতলক্ষ্যা নদী, ছয় নম্বরে রয়েছে শীতকালে শীতলক্ষ্যা নদী, এবং সাত নম্বরে হচ্ছে অর্থনীতিতে শীতলক্ষ্যা নদীর ভূমিকা, আট হচ্ছে উপসংহার। কি সবাই কি এটা তুলতে পেরেছে? আচ্ছা সবাই কি রচনাটা দেখতে পাচ্ছো? স্ক্রিন দেখা যাচ্ছে ম্যাম, এখন স্ক্রিন দেখা যাচ্ছে না। মিস এখন দেখা যাচ্ছে, মিস এখন স্ক্রিন দেখা যাচ্ছে। জি মিস এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে আমার দেখা নদী। হ্যাঁ, এখানে প্যারাগুলো আমরা কিভাবে সাজাবো। আচ্ছা এখানে প্রথমে আছে, নদীর কথা উঠলেই একটি নদী আমার চোখের সামনে ভেসে ওঠে, তার নাম শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা আমার প্রিয় নদী, আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে, ঠিক শীতলক্ষ্যা নদীর পাশেই। শীতলক্ষ্যা আমার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে, এইটুকু অংশ আমরা এক নম্বর দিয়ে রাখবো। সবাই দাগিয়ে ফেলো এইটুকু অংশ এক নম্বর, অর্থাৎ ভূমিকা। জড়িয়ে আছি পর্যন্ত। হ্যাঁ বাবা, এটা তাড়াতাড়ি খুব দ্রুত কাজটা করতে হবে, তা নাহলে আমরা সময় ফেলাতে পারবো না। জি ম্যাম হয়েছে। ম্যামের পরে, আচ্ছা পরের প্যারা কি ছিল আমাদের? শীতলক্ষ্যা নদীর, শীতলক্ষ্যা নদীর রূপ। আচ্ছা এখানে তোমরা একটু একটা লাইন অ্যাড করে ফেলবা, এখানে যে লিখবা বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, এবং আমাদের এই বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। ঠিক আছে সবাই দুইটা লাইন লিখবা, তুমি লিখে ফেলো তো কি বলেছে বাংলাদেশ লাইনের শুরুতে। তুমি আরেকবার বলবে না, আমার এখানে কাটা কাটা আসছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি, এখানে এখান থেকে আমাদের দুই নম্বর পয়েন্ট শুরু হবে। হ্যাঁ, দুই নম্বর পয়েন্টটা বলেছি, কি বলেছিলাম দুই নম্বর পয়েন্টটা বলো তো? বাংলাদেশ নদীমাতৃক দেশ। সবাই লিখেছো এটা? লিখে ফেলো তো লাইন। ম্যাম লাইন লিখে রাখো, না হয় মনে থাকবে না। হ্যাঁ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এবং আমাদের এই বাংলাদেশ হচ্ছে ঋতু বৈচিত্র্যের দেশ।
মিস আমার লেখা হয়ে গিয়েছে। আচ্ছা তারপর লিখবো আমরা যে মিস সেকেন্ড লাইনটা আরেকবার বলবেন। বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। আচ্ছা তারপর আমরা এই লাইনটা লিখে ফেলবো যে শীতলক্ষা নদীর রূপ এক এক ঋতুতে এক এক রকম হয়। এটা দুই নম্বর পয়েন্ট শেষ, ঠিক আছে? মিস আবার বলেন না। ম্যাম দুই নম্বর পয়েন্ট শেষ। তাহলে প্রথমে আমরা এটা দিব যে বাংলাদেশ নদীমাতৃক দেশ ও ঋতু বৈচিত্র্যের দেশ। তারপর শীতলক্ষা নদীর রূপ এক এক ঋতুতে এক এক রকম হয়। এই তিনটা লাইন থাকবে দুই নম্বর পয়েন্টে, ঠিক আছে? কি সবাই কমপ্লিট দুই নম্বর পয়েন্ট? ম্যাম দ্বিতীয় নম্বর লাইন শেষ হবে কোথায়? এই যে শীতলক্ষা নদীর রূপ এক এক ঋতুতে এক এক রকম, এইটুকুই শেষ দুই নম্বর পয়েন্ট। কি ইসামনি বুঝতে পেরেছ? জি ম্যাম। আচ্ছা ঠিক, আমি তিন নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। তিন নম্বর পয়েন্ট ছিল আমাদের শীত গ্রীষ্মকালে শীতলক্ষা নদী। তাহলে গ্রীষ্মকালে শীতলক্ষা নদী কেমন হয় দেখো, এখানে কি বলেছে যে গ্রীষ্মকালে প্রচন্ড উত্তাপে যখন পানি শুকিয়ে যায় তখন নদীর দুই পাশে জেগে উঠে চর, সেখানে কৃষকেরা আলু মরিচ পেঁয়াজ ইত্যাদি চাষ করে। আমরা সকালে গরু ছাগল চরাতে নিয়ে যাই সেই চরে, দুপুর বেলা নদীতে দাপাদাপি করে গোসল করি, চরের বাড়িতে শুয়ে বিশ্রাম নেই আবার ঝাঁপিয়ে পড়ি নদীতে, যারা বয়সে একটু বড় তারা বাজি ধরে সাঁতরে নদী পার হয়, আমরা হাততালি দিয়ে তাদের উৎসাহ দেই, নদীর বুক চিরে যখন বড় বড় জাহাজ চলে যায় আমরা মুগ্ধ চোখে তাকিয়ে থাকি, মায়ের মুখে শুনেছি এই নদীতে এক সময় কুমির ছিল কিন্তু এখন আর কুমির দেখা যায় না, তবে মাঝে মাঝে শুশোক ভেসে উঠে আবার ডুবে যায়। আচ্ছা আচ্ছা মিস শুশোক মানে কি? আচ্ছা এটা হচ্ছে নদীর পানিতে একটি প্রাণী, হ্যাঁ ডলফিনের মতো অনেকটা দেখতে একটা প্রাণী যেটা পানির মধ্যে থাকে নদীতে। আচ্ছা তাহলে আমাদের তিন নম্বর পয়েন্ট কিন্তু শেষ হয়ে গেল, আমি চার নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। চার নম্বর পয়েন্ট তোমরা শুরু করবে এই বর্ষাকাল থেকে। হ্যাঁ বর্ষাকালে শীতলক্ষা নদী কানায় কানায় ভরে যায়, এই সময় নদীতে প্রচন্ড স্রোত থাকে, বড় বড় ঢেউ তীরে এসে আঘাত করে, অনেক সময় নদীর পানি বেশি বেড়ে গেলে দুই পাশের গ্রাম ফসলের মাঠ সব ডুবে যায়, তখন আমাদের আমাদেরকে হয় ঘরের চালে অথবা নৌকায় আশ্রয় নিতে হয়, এই সময় নদীর রূপ দেখলে আমার ভয় হয় ভয় করে, তবে বাবা প্রায়ই ছোট ডিঙি নৌকায় চড়ে খুব সহজেই চলে যায় দূর দূরান্তে, আমরা বাড়িতে ঢুকে ঢুকে পড়া পানিতে সাঁতার কেটে গোসল করি। তাহলে এখানে কত, চার নম্বর পয়েন্ট আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা পাঁচ নম্বর পয়েন্ট শুরু করবো। পাঁচ নম্বর পয়েন্ট, চার নম্বর পয়েন্ট শেষ কোথায় আরেকবার দেখাবো? গোসল করি সাঁতার কেটে গোসল করি। আচ্ছা এরপর পাঁচ নম্বর পয়েন্ট শরৎকাল। শরৎকালে শীতলক্ষা আবার অন্যরূপ ধরে, তখন নদীর দুই পাশে কি বলেছে এখানে, তখন নদীর দুই পাশে যত দূর চোখ যায় কাশবন ফুটে থাকে, কাশবনের ভেতরে অনেক পাখি বাসা বেঁধে ডিম পাড়ে, আমরা বিকেলবেলা নৌকায় চড়ে নদীর বুকে নেমে পড়ি, সন্ধ্যাবেলা যখন পাখিরা বাসায় ফিরে আসে তখন তাদের কলকাকলিতে চারদিক মুখরিত হয়ে উঠে, আমরা নৌকার পাটাতনে শুয়ে সন্ধ্যার আকাশ দেখি, সে এক অপরূপ দৃশ্য, রাতে কাশবনে শিয়াল ডাকে হুক্কা হুয়া করে। আচ্ছা এখানে তাহলে আমাদের পাঁচ নম্বর পয়েন্ট শেষ হয়ে গেল, ঠিক আছে? সবাই কি দাগাতে পারছে? আচ্ছা এখন আমরা ছয় নম্বর পয়েন্টে যাবো। ছয় নম্বর পয়েন্ট হবে আমাদের শীতকাল থেকে। শীতকালে অনেক বেলা পর্যন্ত শীতলক্ষার বুকে কুয়াশা জমে থাকে, এ সময় নদীটাকে অনেক রহস্যময় লাগে, এ সময় নদীতে চর জাগা শুরু হয়, আমরা খাড়ি পেরিয়ে চরে চলে যাই মাছ ধরতে, সন্ধ্যা হতে না হতেই নদীটি আবার কুয়াশার চাদরে ঢাকা পড়ে। তাহলে এখানে আমাদের এই শীতকালের প্যারাটা শেষ হয়ে গেল, ঠিক আছে? লাগাতে পেরেছো? এই শীতকালে জি ম্যাম
আচ্ছা, এরপর হবে আমাদের 7 নম্বর পয়েন্ট। দেখো 7 নম্বরটা ছিল অর্থনীতিতে শীতলক্ষ্যা নদীর ভূমিকা, তাই না? 7 নম্বর পয়েন্ট। আচ্ছা তাহলে এটা শুরু হবে। দেখো শীতলক্ষ্যা নদী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখান থেকে আমাদের 7 নম্বর পয়েন্টটা শুরু হয়ে যাবে। শীতলক্ষ্যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই নদীতেই রয়েছে বাংলাদেশের প্রধান নদী বন্দর। নদীর পাশে গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা, অনেক বড় বড় জাহাজ চলে যায় নদী দিয়ে। তবে শীতলক্ষ্যা নদী দিন দিন দূষিত হয়ে যাচ্ছে, যা আমাকে খুবই কষ্ট দেয়। এখানে তাহলে আমাদের 7 নম্বর পয়েন্ট শেষ হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা যাবো 8 নম্বর পয়েন্টে। 8 নম্বর পয়েন্ট হবে আমাদের একেবারে শেষের দুটি লাইন। হ্যাঁ, উপসংহার। উপসংহারে বলবো আমরা শীতলক্ষ্যাকে কেন্দ্র করে এর দুই তীরের মানুষের জীবন গড়ে উঠেছে। আমি এই নদীকে ছাড়া একটি দিনও কল্পনা করতে পারি না, শীতলক্ষ্যা যেন আমার জীবনেরই অংশ। তাহলে উপসংহার শেষ হয়ে গেল। মিস একটু 1, 2, আর 3 নম্বর প্যারাটা একটু বলবেন। শীতলক্ষ্যা নদীর রূপ। আমাদের তো টাইম শেষ। আমাদের হোমওয়ার্ক কি থাকবে? ম্যাম এখানে যে বলেছে আমরা নৌকার পাটাতনে শেষ সন্ধ্যার আকাশ, আমাদের এসডব্লিউ কি থাকবে? আমি দেখাচ্ছি, কথা বলো না। আচ্ছা, সবাই বাড়িটা দেখতে পাচ্ছো? এর আগেও ছিল ইমি সাবনিতে, এটা আগে এসডব্লিউ দিয়েছিল। দুঃখিত, এখানে তোমরা কি লিখে নাও। কি মিস এটা আপনি আগে দিয়েছিলেন? শীতল, আমার দেখা নদী লিখবো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার দেখা নদী লিখে নাও। হ্যাঁ, বাড়ির কাজ হবে, প্রবন্ধ রচনা, আমার দেখা নদী। আচ্ছা, আমি ঠিক করতে ভুলে গিয়েছিলাম, দুঃখিত। হ্যাঁ মিস, এটা আমরা লিখে আনবো না? হ্যাঁ, আমি যেভাবে পয়েন্টগুলো দিয়েছি, এই যে পয়েন্টগুলো দিয়েছি না, এই পয়েন্টের আকারেই সাজাতে হবে রচনাটা, ঠিক আছে? ওকে মিস। আচ্ছা, তাহলে রচনা কি পড়া বলো, সবাই বলো। এটা কিন্তু ভুল হয়েছে এখানে, ঠিক আছে? আমার দেখা নদী। আমার দেখা নদী, দেখা নদী। হ্যাঁ, আমরা যে আজকে রচনাটা পড়েছি সেটাই হবে আমাদের আজকের কি হবে, আরেক কাজ এসডব্লিউ। হ্যাঁ ঠিক, সবাই লিখে নাও, না হলে মনে থাকবে না কিন্তু। আর এইটা কিন্তু কেউ আবার গ্রুপে দিয়ে দিও না আজকের, এটা তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম মিস, ভালো থাকবেন মিস? আচ্ছা ঠিক আছে, তোমরাও সবাই ভালো থাকবে। আবার আগামী জুম ক্লাসে সবার সাথে দেখা হবে, কথা হবে। মিস আপনি ভালো থাকবেন। আমরা সবার জন্য দোয়া করবে যেন সবাই আমরা সুস্থ থাকতে পারি। ঠিক আছে মিস, আপনিও দোয়া করবেন মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করছি।